إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني وله آية. আজ 29 জুলাই 2019 সাল, বাদ মাগরিব, আল জামিয়াতুল ইসলামিয়া দারুসুন্নাহ, আর জামে মসজিদ যেটা বাইতুল ওয়াদ আছে, যে জামাত দাওয়াত তবলিগের জামাত আসছে, সেখানে বায়ানের শেষভাগে অত্র মাদ্রাসার প্রবীণ শিক্ষক প্রখ্যাত আলেমে দিন মুজাহিদ হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম সংক্ষেপে কিছু কথা বলেছিলেন, যার মধ্যে উনি ইশারা করেছেন, যে বলেছেন আন্তরিকভাবে যে দাওয়াত ও তবলিগের কাজ এটা আলেমরাও করতে হবে। তো শুনুন ওনার মুখে, এবং আখিরি দোয়া উনি করেছেন তাও শুনুন। তো শুরু করা যাক ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন
আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আলহামদুলিল্লাহ।